ঘুগা খেয়েছেন কখনো? আমি খেয়েছি। তারা নির্ঘাত অভিনয় করে, তারা দেখতে হুবহু মানুষের মতোই হয়। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতে পারছেন আমার ফোনের স্ক্রিনে কালারফুল লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও চলছে। আজকে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ধরনের কালারফুল স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে খুব সহজে মেক করতে হয়। ভিডিওটা মেক করার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে ক্যাপকাট অ্যাপসে। আপনারা সিম্পলভাবে আপনাদের ক্যাপকাট অ্যাপসটাকে আপনারা ওপেন করে নেবেন। নেওয়ার পর ভিডিও মেক করার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে কিছু ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিতে হবে। আপনারা কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব ম্যাটেরিয়ালের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেইখান থেকে প্রথমে ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করবেন। করার পর এখানে আপনারা ফটো অপশনে চলে আসবেন। আসার পর প্রথমে আপনারা এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, আপনারা এই ফটোটাকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ফরম্যাট। তো আপনারা এখানে ফরম্যাটে ক্লিক করবেন। করার পর আপনারা যে সাইজে ভিডিওটাকে তৈরি করতে চান আপনারা সেই সাইজটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা ফটোতে টাচ করবেন। করার পর আপনারা এই ফটোটাকে একটু আপনারা হালকাভাবে জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোর যে ডিউরেশন থাকবে, আপনারা যতদূর ভিডিওটাকে মেক করতে চান আপনারা সেই হিসাব মতো ফটোর ডিউরেশনটাকে আপনারা বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু শেষে একটা ওয়াটারমার্ক দেখা যায়, তো আপনারা এখানে ওয়াটারমার্কে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ডিলিট বাটনে ক্লিক করে আপনারা কিন্তু ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা আবার প্রথমের দিকে চলে আসবেন। আসার পর ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো ওভারলে। তো আপনারা এখানে ওভারলে ক্লিক করবেন। করার পর অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর আপনারা যে ফটো দিয়ে লিরিক্যাল স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান আপনারা সেই ফটোটাকে অ্যাড করে নেবেন। তো আপনারা ফটোটাকে সিলেক্ট করে আপনারা এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা ফটোটাকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর ফটোটাকে আপনারা সাইজ মতো জুম করে নেবেন। নেওয়ার পর নিচে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করে নেবেন। নেওয়ার পর এই যে ফটোর ডিউরেশন থাকবে আপনারা এই ডিউরেশনটাকেও একদম আর কি ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন, বা আপনারা ব্যাকগ্রাউন্ড ফটো শেষ পর্যন্ত করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা ফটোটাকে ভালোভাবে আপনারা আর কি জায়গা মতো সেট করে নেবেন। তো আমি এখানে এই পজিশনটা সেট করে নেব। নেওয়ার পর এখানে আপনারা আরও একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো কপি। তো আপনারা এখানে যখন কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করার পর এখানে কিন্তু এই ফটোটা কপি হয়ে যাবে। তো আপনারা এই ফটোটাকে এভাবে আপনারা এইদিকে ভেতরের দিকে আপনারা ঢুকিয়ে নেবেন। তো আমি এখানে ভেতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা এক কপি আর কি এখানে আপনারা ভালোভাবে আর কি এভাবে আপনারা সেট করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যেভাবে পারেন আপনারা কিন্তু ভালোভাবে এখানে এটাকে সেট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা ফিল্টার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা একটা ফটোকে ফিল্টার আপনারা করে দেবেন। তো ফিল্টার করে দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে একদম অসম লাগছে। তারপর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর এখন আপনাদেরকে একটা টেম্পলেট ভিডিও অ্যাড করে নিতে হবে। তো আপনারা সিম্পলভাবে ভিডিওটাকে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। নেওয়ার পর এই ভিডিওটাকে একদম ফুল স্ক্রিন করবেন। করার পর এখানে আপনারা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করে আপনারা এটাকে এখান থেকে এটাকে ফিল্টার করে দেবেন। তো ফিল্টার করে দেওয়ার পর এখানে আর কি যে আর কি সাউন্ড থাকবে, তো আপনারা সাউন্ডটাকে বন্ধ করে দেবেন। দেওয়ার পর এখন যদি আপনারা ভিডিওটা প্লে করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আমাদের একটা ভিডিও তৈরি হয়েছে। তো আমরা এখন এটাতে লিরিক্স অ্যাড করব। তো লিরিক্স যে গানগুলো থাকে, তো আমি সেই গানগুলো অ্যাড করব। তো আমি এখানে অ্যাড ওভারলে ক্লিক করব। আপনাদের যে গানটা ভালো লাগবে বা আমি যে গানটা ইউজ করব, আপনারা যদি সেই গানটা চান তাহলে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা একইভাবে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারাকে ফিল্টার করে দেবেন। দেওয়ার পর এই যে গানের লিরিক্স থাকবে, তো আপনারা এই লিরিক্সগুলোকে আপনারা এভাবেই ফাঁকা জায়গায় আপনারা রেখে দেবেন। দেওয়ার পর এখন আমরা এটাতে একটু বর্ডার অ্যাড করব। বর্ডার অ্যাড করলে কিন্তু আরও আর কি অসম দেখা যাবে। তো আপনারা একইভাবে অ্যাড ওভারলে ক্লিক করবেন। করার পর এখানে একটা আর কি বর্ডার ফটোর লিঙ্ক পেয়ে যাবেন, তো আপনারা এইটাকেও ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এভাবে আপনারা ভালোভাবে এটাকে আর কি জুম করে আপনারা বর্ডারটাকে লাগিয়ে নেবেন। নেওয়ার পর এটার যে ডিউরেশন থাকবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। তো এখানে আমি ভিডিও শেষ পর্যন্ত করে দিচ্ছি। দেওয়ার পর এখানে যে এক্সট্রা আর কি পার্ট থাকবে ভিডিওর, তো আপনারা ফালতু পার্টগুলোকে এখানে আপনারা স্প্লিট করে আপনারা এখানে ডিলিট বাটনে ক্লিক করে আপনারা ফালতু পার্টগুলোকে আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি আপনারা ভিডিও প্লে করেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা একদম রেডি। তো ভিডিওটা রেডি হয়ে যাওয়ার পর এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা কিন্তু ভিডিওটাকে খুব সহজে আপনারা সেভ করে নিতে পারবেন। তো
তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন।